শারদোৎসবের প্রথম ঘণ্টা বাজে বিশ্বকর্মা পুজোর দিন। শিল্প দেবতার আরাধনায় মাতবে বঙ্গবাসী। সেই উপলক্ষে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার বিখ্যাত জাম্বো জিলিপি সবার নজর কেড়েছে। জিলিপির সঙ্গে বাঙালির সম্পর্ক সেই পুরনো দিনের। যে কোনো উৎসবের সময় জিলিপি খাওয়ার ঐতিহ্য রয়েছে, বিজয়া দশমী হোক বা চড়ক পূজা। এবার বিখ্যাত জাম্বো জিলিপির স্বাদ মিলবে বিশ্বকর্মা পূজাতেও। ভাদু পূজা প্লাস বিশ্বকর্মা পূজা উপলক্ষে কারণ বলতে এটা হয়ে যাচ্ছে পূর্বপুরুষ থেকে, এটা আত্মীয় স্বজন বাইরে বিদেশ বিদেশ বোম্বে দিল্লি জিলাপি যায় গিফট হিসাবে। আমাদের গ্রাম শিল্পগ্রাম হিসেবে পরিচিত, তো এই যে জিলাপি এটা একটা শিল্প। আমাদের কেন্দ্রগুলো গ্রামে কাঁসা শিল্প যেমন একদিকে প্রসিদ্ধ কর্মকারদের, অপরদিকে তাঁতিদের তাঁত শিল্পও প্রসিদ্ধ। আর আমাদের গ্রামের ঐতিহ্য দীর্ঘ বেশ 30-40 বছর আগে কাল থেকে এই জিলাপি তৈরি হয়ে আসছে। বাঁকুড়ার কেঞ্জাকুড়ার ময়রারা বছরের পর বছর ধরে পূর্বপুরুষদের দেখানো পথ অনুসারে বিশাল আকারের জিলিপি তৈরি করে চলেছেন, যার ওজন 500 গ্রাম থেকে শুরু করে প্রায় 2 কেজি পর্যন্ত। জাম্বো জিলিপি বিক্রি হচ্ছে 150 টাকায়। এই জিলিপি আমরা পাঠাই আমাদের আত্মীয় স্বজনের বাড়ি, বোনের বাড়ি, মামা বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, এসব জায়গায় পাঠানো হয় এবং বন্ধু বান্ধবদেরকে দেওয়া হয়। এটা দীর্ঘদিন ধরে আসছে, আমার দাদু বাবা আমরা দেখে পরম্পরায় দেখে যাচ্ছি। মূলত এটা এখানে ভাদু পূজা চালু আছে, ভাদু পূজা বিশ্বকর্মা পূজা দুটো একসাথে পুজো উপলক্ষে এই জিলাপি তৈরি। কত করে বিক্রি হয় জিলাপি? জিলাপি 150 টাকা কিলো এবং সাইজ হয় প্রায় 3.5 থেকে 4 কেজি। কিন্তু আজ আর সেই জৌলুস নেই, বর্তমানে ভাটা পড়েছে এই জিলিপি ব্যবসায়। তবে বিশ্বকর্মা পুজো কিছুটা হলেও হাল ফেরাচ্ছে, খুশি বিক্রেতারা। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।